واذا سالك عبادي عني فاني قريب لهم درجات عند ربهم ومغفره ওয়ামা উফ তুয়ারি জ কুংকারী ভরসা করবে কারো বড়ো আরেকটু জোরে বলেন কারো বড় ওয়ামা ইয়া তোমারকে লাইল আল্লাহ পাহুয়া হাঁসবুহু যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাকরপু লামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান এই জন্য আমাদের যা কিছুর প্রয়োজন চাইব কার কাছে আমাদের সন্তানের প্রয়োজন রিজিকের প্রয়োজন আমাদের সম্মানের প্রয়োজন যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইলে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে না হার হামেশা আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন সুবান মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হয় না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহর কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে যায় না আল্লাহ নিজে বলেন ওয়াইদা সালাকা আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি عنনি যখন আমার বান্দা আমার কাছে চায় আমার কাছে প্রার্থনা করে আমি আমার বান্দা বান্দীদের একেবারেই এবারেই নিকটে থাকি উজিব দাওয়াত আদাইদা দাআন তারা যখন আমাকে ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে labbayk ya abdi labbayk ya abdi আমি আল্লাহ বলতে থাকি ও বান্দা মন্দির আমার কাছে চাও তোমাদের কি লাগবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেব সুবহানাল্লাহ এজন্য মুমিনরা ভরসা করবে কার উপর চার নাম্বার মুমিন কার আল্লাহ পাক বলেন মোমিন দি চার নম্বর গুণ মুমিন যারা তারা নামাজ কায়াম করবিপ করবিপ নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে আর একটু জোরে বলেন মোমিনের 4 নম্বর গুণ মুমিন যারা তারা নামাজ কায়েম করবে নিজেও নামাজ পড়বে পরিবার পরিজনদেরকো নামাজের দাওয়াত দিবে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত মুমিনের নামাজ কায়েম করবে মুমিনের পঞ্চম নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিম শখ না হুম আমার ভাইরা বন্দরা আল্লাহ পাকরব্লা আলামিন বলেন মোমেন হলো তারা যার আল্লাহর দেওয়ারি জি ক আল্লার প্রতিদান করে সুবান আল্লাহ বড়ি আল্লাহ আল্লাহ যে ধন সম্পদ দান করেছেন এই ধন সম্পদ গুলো আল্লাহর রাহে ব্যয় করার নাম হলো মমিন এই যে বাই ভাই যুবকদের কিনে আয়োজন করেছেন এটি হলো মমিনের সিফাত মোমেনের সিফাত যদি কারো ভিতরে থাকে তখন সে ভালো কাজ করে ইমানদারের কাজেই হলো মানুষদেরকে ভালো পথে ডাকা মানুষদেরকে নেহের পথে ডাকা এই জন্য মোমেনদের পাঁচটা গুণ আমরা পেলাম এক নম্বর মোমেন যারা ভয় করবে কাকে কাকে আর একটু জোরা বলেন কাকে ভয় করবে করবেম মোমেনদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে তাহলেই সে পরিপূর্ণ মোমেন আল্লাহ কি বলেন দেখেন দেখে বলেন أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين

মুসলিম আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমন্দারে রা তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মোমেন হও পরিপূর্ণ মোমেন না হয়ে তোমরা কবরে যেও না এজন্য কবরে যাওয়ার আগে আগে পরিপূর্ণ মোমেন হতে হবে মোমেন হলো তারা যখন আমার ভিতরে পাঁচটা সিফত থাকবে এক নাম্বার আল্লাহর ভয় দুই নাম্বার কোরআনে করিম তেলাওয়াত তিন নাম্বার আল্লাহর উপরে ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেওয়ারিজি কাল্লার পদে দান করা এই পাঁচটা সিফাত যখন আমার ভিতরে থাকবে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ দিবেন নিজেই বলছেন আল্লাহ পাক লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়ারযুকুন কারীম মার বায়রা বন্দনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনটা পুরস্কার দিবেন কোরআনে কারীমের সূরা আনফালের ২ ৩ এবং ৪ নম্বর আয়াতে মুমিনের সিফাত বর্ণনা করার পরে আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন আল্লাহ পাক তিনটা পুরস্কার এক নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে যায় আল্লাহর কাছে তাদের ইজ্জত বেড়ে যায়

যেই ধন সম্পদের মালিক আল্লাহ বানায় দিবেন যেই ধন সম্পদের কারণে আল্লাহ পাক দুনিয়াতে অসম্মান করবেন না আজকে কত কোটি টাকার মালিক কত অসম্মানি হচ্ছে এমন আছে না নাই আজকে দেখা যায় কত ব্যবসায়ী পথে ঘাটে মানুষের হাতে নির্যাতনের শিকার হয় মানুষের হাতে মার খায় এমন কি আছে এই পাঁচটা গুণ অর্জন করতে পারলে আল্লাপাক আল্লাহ ধন সম্পদ দান করবেন কিন্তু আল্লাপাক এই ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন সম্মান সুলভ রিজিকে ফাইসালা করে দেবেন সুবাহানুবাহান